নমস্কার বন্ধুরা আমাদের বর্তমানে ঘূর্ণিঝড় জমের প্রভাবে আলু ধান অন্যান্য শাকসবজির অতি বৃষ্টির কারণে আপনাদের ক্ষতি হয়েছে তো সেই ক্ষতির ক্ষতিপূরণের টাকা আপনাদেরকে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে বিমা কোম্পানি সেই টাকা দেবে মুখ্যমন্ত্রীও কিন্তু ঘোষণা করেছেন তার জন্য আপনাদেরকে স্বাস্থ্য বিমার ফর্ম জমা করতে হবে সেই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন কোথায় পাবেন কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না তো ফর্মটি দেখতে ঠিক এই রকমের হবে উপরে লেখা রয়েছে বাংলা শস্য বীমা বিএসবি রবি দু হাজার তেইশ চব্বিশ মরশুম আরেকটা বিষয় যারা খারিফে এই ফর্মটি জমা করেছিলেন দু হাজার তেইশ সালে কিছুদিন আগে ধান চাষ শুরুর সময় তাদেরকে এখন আবার রবি সিজনে জমা করতে হবে ঠিক আছে বছরে দুবার ফর্ম জমা করতে হয় একটা খারিফ সিজন একটা রবি সিজন তাই যারা কিছুদিন আগে জমা করেছিলেন তারা ভাবছেন আর আপনাদেরকে জমা করতে হবে না এটা কিন্তু ভুল ধারণা আপনাদেরকে আবারও কিন্তু জমা করতে হবে নইলে কিন্তু টাকা পাবেন না বারবার কিন্তু বলে দিচ্ছি তারপর ক্রমিক নাম্বার এখানে আপনার ক্রমিক নাম্বার কিছু বসাতে হবে না মধ্যস্থতাকারীর বিবরণ এখানেও কোনো কিছু বসাতে হবে না কৃষকের নাম এখান থেকেই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কৃষকের নাম এখানে আপনি বাংলা ইংরেজি যে কোনো ভাষাতে ফর্মটা ফিল করতে পারেন এখানে আপনি বাংলা ইংরেজি যে কোনো ভাষাতে লিখতে পারেন কৃষকের নাম তারপর এই ঘরে আপনাকে পিতা মাতা স্বামী বা অভিভাবক যে কোনো একজনের নাম লিখতে হবে যার নাম লিখবেন তার উপরে ঠিক চিহ্ন দেবেন মায়ের নাম লিখলে মাতার উপরে ঠিক চিহ্ন স্বামীর নাম লিখলে স্বামীর উপরে পিতা হলে পিতার উপরে ঠিক চিহ্ন দেবেন আপনার বয়স কত এখানে লিখবেন লিঙ্গ পুরুষ না স্ত্রী না অন্যান্য যেটা হবে তার উপরে ঠিক চিহ্ন দেবেন এখানে ভোটার কার্ডের নাম্বার বসাবেন জাতি আপনি সাধারণ না তপসিলি জাতি না উপজাতি না ও যেটা হবেন তার উপরে ঠিক চিহ্ন দেবেন মোবাইল নাম্বার এই ঘরে বসিয়ে দেবেন আধার নাম্বার এই ঘরে বসিয়ে দেবেন বসবাসের ঠিকানা এই ঘরে মৌজার নাম অথবা গ্রামের নাম যে কোনো একটা নাম বসাবেন এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বসাবেন এখানে আপনার ব্লকের নাম এখানে আপনার জেলার নাম বসাবেন কিষান ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি করা আছে কি নেই যদি করা থাকে হ্যাঁতে ঠিক দেবেন নইলে নাতে ঠিক দেবেন কৃষক বন্ধু আইডি আপনার জানা থাকলে এখানে লিখবেন না জানা থাকলে লেখার দরকার নেই কৃষক বন্ধু আইডি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে সেখানে কেবি আইডি বলে একটা নাম্বার দেখায় সেটাই হচ্ছে কৃষক বন্ধু আইডি নাম্বার তারপর বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ আপনার যেই জমির ফসলের ক্ষতি হয়েছে বা আপনি যেই জমিগুলোর বিমা করাতে চাইছেন সমস্ত জমির তথ্যই আপনি এখানে দিতে পারেন ক্ষতি হোক বা নাই হোক আপনি সমস্ত জমির তথ্যই এখানে দিতে পারেন এবার অধিসিত ফসলের নাম আপনি যেই ফসলটি বিমা করতে চাইছেন আলু হতে পারে ধান হতে পারে বা অন্যান্য ফসল হতে পারে যেই ফসলের করতে চাইছেন তার নামটা লিখবেন এবং সেই জমিটি কোন ব্লকের আন্ডারে পড়ছে ব্লকের নাম লিখবেন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন জমিটির মৌজার নাম যে নাম্বার কত এই ঘরে লিখবেন খতিয়ার নাম্বার কত এই ঘরে লিখবেন দাগ নাম্বার কত এই ঘরে লিখবেন অনেকগুলি দাগ নাম্বার থাকলে যতগুলো ধরে কমা দিয়ে দিয়ে এই ঘরের ভিতরে লেখার চেষ্টা করবেন তারপর বিমার জন্য প্রস্তাবিত এলাকা কতটা জমি আপনার বিমা করতে চাইছেন সেই জমির পরিমাণটা এখানে লিখবেন আপনার জমিটি নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া নেওয়া চাষী আপনি যেটি হবে সেটি এখানে লিখবেন তারপর ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ তারিখ জানা থাকলে লিখবেন না জানা থাকলে লেখার দরকার নেই এই জমির সমস্ত তথ্য আমার আপনার জমির যে দলিল বা রেকর্ড রয়েছে সেই রেকর্ডেই দেখবেন লেখা রয়েছে সেখান থেকে দেখে দেখে লিখতে হবে এবার আপনার যদি একের অধিক মৌজায় অনেক জমি থেকে থাকে বা একটা মৌজাতেই অনেকগুলো রেকর্ড রয়েছে আপনার সেক্ষেত্রে আপনি নিচে নিচে অন্যান্য ফসলের তথ্য বা সেই অন্যান্য মৌজার তথ্য বা অন্যান্য খতিয়ানের তথ্য নিচে নিচে আপনি অন্যান্য ফসল অ্যাড করে করে যত আপনার জমি তত ডিটেলস আপনি নিচে নিচে দিতে পারেন তারপর এবার কৃষকের ব্যাংকের বিবরণ দিতে হবে যেই ব্যাংকে আপনি টাকাটা পাবেন এখানে কৃষকের নাম লিখতে হবে ব্যাংকের পাসবইয়ে যে নামটি রয়েছে সেরকম নাম এখানে লিখতে হবে তারপর আপনার ব্যাংকের নাম কি এখানে ইউকোনা এসবিআই যেই ব্যাঙ্ক হবে আমরা সেই ব্যাংকের নাম লিখবেন ব্রাঞ্চের নাম মানে শাখার নাম লিখবেন অ্যাকাউন্ট নাম্বার লিখবেন আইএফএসসসি কোড কত লিখবেন এবং অ্যাকাউন্টের ধরন সেভিংস না কারেন্ট যেই অ্যাকাউন্টের ধরন সেটা লিখবেন এই তথ্যগুলো আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাতেই লেখা রয়েছে সেখান থেকে দেখে দেখে লিখে দিতে হবে তারপর বলেছে কোনো প্রিমিয়াম নগদে নেওয়া হবে না বাণিজ্যিক ফসল আলু ও আখ শর্ত সাপেক্ষ দিয়ে নিচে এখানে কাঁচির একটা দাগ রয়েছে নিচে এই স্লিপটা আপনাকে কেটে প্রমাণস্বরূপ দিয়ে দেওয়া হয় প্রাপ্তি শিকার হিসাবে এই প্রাপ্তি শিকারটা আমাদেরকে ফিল করতে হয় না তবুও অনেক সময় আমাদেরকে ফিল করতে বলে তো আমি প্রসেসটা বলে দিচ্ছি কিভাবে ফিল করবেন শ্রী শ্রীমতী এখানে আপনার নাম লিখতে হবে পিতা স্বামী বা অভিভাবক যে কোনো একজনের নাম এখানে লিখতে হবে এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে এখানে আপনার ব্লকের নাম এখানে আপনার জেলার নাম লিখতে হবে এখানে আপনার তারিখ দেবেন যেই তারিখ আপনি ফর্ম জমা করবেন এখানে আপনার ফসলের নাম লিখবেন যেই ফসলের আপনি বিমা করছেন এবং কতটা জমির আপনি বিমা করছেন জমির পরিমাণটা এরপরে এখানে লিখবেন এখানে শ্রী শ্রীমতী আপনার নাম লিখবেন এখানে আপনার ব্যাংকের নাম লিখবেন ইউকো এসবিআই যেই ব্যাঙ্ক হবে এবং ব্যাংকের ব্রাঞ্চ শাখার নাম লিখবেন অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন মধ্যস্থতাকারীর নাম ঠিকানা এখানে লেখার দরকার নেই আর এইখানে যিনি আপনার কাছ থেকে ফর্ম সংগ্রহ করবেন তারা এখানে সই করবে সিল দেবে দিয়ে নিচের এই প্রাপ্তি শিকারটা কেটে আপনাদেরকে দিয়ে দেবে আরও রয়েছে ফর্মের অংশ দেখাচ্ছি দেখুন পরের পার্টটা এটি হচ্ছে ফর্মের পরের অংশ বা পরের পার্ট এখানে ঘোষণা দেওয়া রয়েছে ঘোষণাগুলো ক খ গ ঘ রয়েছে আপনি একটু ভালোভাবে পড়ে নেবেন দিয়ে কৃষকের সই বা টিপছাপ রয়েছে এখানে কৃষককে সই করতে হবে সই করতে না পারলে টিপছাপ দিয়ে দেবেন সাক্ষীর সই এখানে কৃষক যদি কাউকে সাক্ষী হিসাবে রাখতে চান তার সই করাতে পারেন আর নিচে এখানে যে অংশটা রয়েছে এটা আপনাকে আর কোনো কিছু ফিল করতে হবে না তো আপনার ফর্ম ফিল আপ রেডি এবার এই ফর্মের সঙ্গে কিসের কিসের জেরক্স দিতে হবে ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে ভোটার কার্ডের জেরক্সের নিচে এবং আধার কার্ডের জেরক্সের নিচে কৃষককে সই করতে হবে যে কৃষক আবেদন করছে সেই কৃষককে সই করতে হবে আর কৃষকটি সই করতে না পারলে টিপছাপ দিয়ে দেবেন সেই জেরক্সের নিচে এবং ব্যাংকের পাসবই তার জেরক্স কপি আপনাকে জমা দিতে হবে মানে যেখানে অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে সেই পেজটা এবং আমরা জমির যে রেকর্ড রয়েছে বা দলিল রয়েছে বা পর্চা রয়েছে তার জেরক্স কপি জমা দিতে হবে আর আপনি যদি ভাগ চাষি হয়ে থাকেন বা অন্যের জমিতে চাষ করে থাকেন তাহলে পঞ্চায়েত থেকে একটি সার্টিফিকেট নিতে হবে সেই সার্টিফিকেটটি জমা দিতে হবে আর চার নম্বরে বলেছে সহকৃষি অধিকর্তা বা তার প্রতিনিধি বা ভূমি ও ভূমি সংস্কার বা উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসলের রোপণের এই চার নম্বরের কোনো কাগজ আমাদেরকে জমা দিতে হবে না চার নম্বরটার জন্য শুধুমাত্র প্রথমের এই এক দুই তিন যেটি বলেছে এগুলোই জমা দিতে হবে অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স ব্যাঙ্কের জেরক্স আর হচ্ছে আপনার জমির যে রেকর্ড তার জেরক্স জমা দিতে হবে তো সমস্ত জেরক্স আর এই ফর্মটি ফিল আপ করে অ্যাটাচ করে আপনারা জমা দিয়ে দেবেন এবার কোথায় জমা দেবেন কোথায় ফর্ম পাবেন আপনারা কিন্তু ফর্ম কৃষি অফিস থেকে পেতে পারেন এছাড়া ব্যাঙ্কে ঋণ নেওয়া থাকলে লোন নেওয়া থাকলে ব্যাংক থেকে পেতে পারেন সমবায় সমিতিতে লোন নেওয়া থাকলে সমবায় সমিতি থেকে পেতে পারেন এবং আপনার গ্রাম পঞ্চায়েত থেকে পেতে পারেন এছাড়াও আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্পগুলি হবে এবার সেই দুয়ারে সরকার ক্যাম্পেও ফর্ম দেওয়া হবে সেখান থেকেও ফর্ম নিয়ে আপনারা সেখানে জমা করতে পারবেন আর যেখানে আপনি ফর্ম নেবেন ব্যাংক থেকে নিলে ব্যাংকে জমা করবেন সবাই সমিতিতে নিলে সবাই সমিতিতে জমা করবেন কৃষি অফিস থেকে নিলে কৃষি অফিসে জমা করবেন তো এইভাবেই কিন্তু আপনারা এই ফর্মটি জমা করে আপনাদের ফসলের বীমা করে আপনাদের যে বর্তমানে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে তার ক্ষতিপূরণের টাকা পেতে পারেন এবার আপনার যেরকম ক্ষতি হয়েছে আপনার এলাকায় যেরকম পার্সেন্টেজ ডিক্লেয়ার করা হবে সেরকম ক্ষতিপূরণের টাকা আপনি কিন্তু আপনার ব্যাঙ্কে পাবেন তো অবশ্যই কিন্তু ফর্মটি জমা করবেন নইলে কিন্তু কেউই ক্ষতিপূরণের টাকা পাবেন না যতই আমাদের ফসলের ক্ষতি হয়ে থাকুক তাই অবশ্যই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে কৃষকদেরকে শেয়ার করে তাদেরকেও একটু উপকার করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না